যে আমি যদি একটু মডার্ন ঢঙের গান করি তাহলে ওর ভয়েস ক্যারেক্টারের সাথে ঠিক এরকম মাখামাখি হচ্ছে না। মানে যখন আমি গান শিখতাম তখন রবীন্দ্রনাথের গান শিখতাম, তো রবীন্দ্রনাথের গানে মেয়েদের প্রয়োগটা একটু বেশিই আছে, ওইটা আমাকে একটু ভিড় করেছিল। সেই অ্যালবামটা করার এবং সফলতা এলো এই বিষয়টা আপনার কাছে, আপনার ওই ওই সময়ের অভিজ্ঞতা একটু শুনতে চাচ্ছি। ওই সময়ের অভিজ্ঞতা হচ্ছে কি, মনে যখন আসে তখন ওর একটা কাঁচা ভয়েস, আমার কিন্তু ওর গান শুনতে ভাল লাগে। তখন ওর গান করতে যে আমি দুইটা জিনিস ফিল করেছি, যে আমি যদি একটু মডার্ন ঢঙের গান করি তাহলে ওর ভয়েস ক্যারেক্টারের সাথে ঠিক এরকম মাখামাখি হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস যে আমি রংচটা জিন্সের প্যান্ট পরায় যে একটা চমক দেওয়ার চেষ্টা করেছি বেশি দিন দিতে পারবো না, মানুষ তো বৃত্তাবদ্ধ এবং সীমাবদ্ধতাও কাজ করে মানুষের মধ্যে, প্রত্যেকের মধ্যেই, তো ওইটা আমার মধ্যে হবে, আমি আর কত চমক দেওয়ার চেষ্টা করব। তখন আমি বেসিক বাংলা গানের দিকে গেলাম। তখন কি না করে ওর ভয়েসের একটা মানে পল্লী সুরটাকে ও ধারণ করতে পারে বেশি ভালো। তখন করলাম কি, আমার আধুনিক এবং মনিরের পল্লী এই দুটার মিশ্রণে একটা জায়গা তৈরি করলাম নিজের মতো করে। যেহেতু ওর যত আধুনিক গান করেছি ওর গান শুনলে কোথাও যেন একটা পল্লীর একটা সুর, সেটাই বলতে যাচ্ছিলাম, একটু বেজে ওঠে আর এই মিক্সটা। এটা কিন্তু খুব সচেতন ভাবে করেছি, আমি খুবই সচেতন ভাবে করেছি। অসাধারণ, মানে এই বিষয়টাই আমরা বারবার আলোচনাও করি যে এইটা কিভাবে সম্ভব। আমি রংচটা জিন্সের প্যান্ট পরা বানানো মানুষ আমি, কিন্তু আমি এসেই আবার বানাচ্ছি, তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ। কিন্তু সুরটা কিন্তু একদম বাংলার লোকজ সুর, একদম লোকজ সুর। কিছু কিছু জায়গায় ধরেন কিছু মিডের ব্যবহার আছে, হ্যাঁ হ্যাঁ, যেটা একেবারে নতুন ওই সময়, মানে আমি খুব বেশি জানা নেই আমার। মিডটা হচ্ছে কি, মানে যখন আমি গান শিখতাম তখন রবীন্দ্রনাথের গান শিখতাম, তো রবীন্দ্রনাথের গানে মিডের প্রয়োগটা একটু বেশিই আছে, ওইটা আমাকে একটু ভিড় করেছিল, তো ওইটা দেখি আমি সুর করতে গেলে ওইটা আমার কাছে এসে যায়। এটা হয়তো অবচেতন মনেই আসছে, এখন বুঝি সেইটা, তখন হয়তো বুঝতাম না আর কি। ওই বয়স, ওই অ্যালবামে আপনার প্রিয় তিনটা গানের নাম বলতে হবে। একটি হচ্ছে যে প্রাণ নেই দেহ আছে, সভ্যতা যাকে বলে মমি, আমাকে করেছ তাই তুমি। এটা আমার একটা ভালো লাগে যে আমি অনেক কথা বলতে পেরেছি অল্প কথার মধ্যে। তারপরে আরেকটি গান আছে, তোমার কোনো দোষ নেই তো আছে, আমি তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল, ভালোবেসে চেয়েছি পাথরে ফোটাতে ফুল। তো এই যে দোষ দিচ্ছি না অথচ দোষ দিতেও ছাড়ছি না, এই একটা ব্যাপার আমি পরে চিন্তা করছি, যেটা মানুষ আসলে গ্রহণ করলো কি কারণে, একটা বিদ্বেষ, হ্যাঁ, কিন্তু পরে দেখলাম যে আসলে ভালোবাসার মানুষকে যতটা ঘৃণা করা যায় ততটাই ভালোবাসা যায়, কিংবা উল্টে যদি বলি যতটা ভালোবাসা যায় ততটা ঘৃণা করা যায়, ওরকম একটা কনসেপ্ট হয়তো অবচেতন মনে ছিল। এখন এটাকে আমি হয়তো সুন্দর করে বলতে পারছি, কিন্তু তখন বলতে পারতাম না, ওই থেকেই আসছে।